আমি বুঝি না আরো যে ইমরান ইমরান আমার অনয়া বুইয়া
তোমার ভুরি আরো যত ভুরি হয় সব ভুরি ধরে খালি আই লাভ ইউ কই আর টান ভুরি লগে লগে টু কইছে না যে কি আই লাভ ইউ হট হাত ফুটপাত কদান ভুরি টু ফোর কই দে ওই হ্যাঁ বেসর দেখছত নি আমার ফুরির কোনো অহংকার নাই ইলান যদি ফলোয়ার থাকতো মেসেজ রিপ্লাই কো দেয় না কিন্তু আমার ফুরির কিতাই কিছু বাপে দেখছো কোনো অহংকার নাই 300-500 ফলোয়ার থাকতো বাপ রে বাপ গরমের তেলে টিকা দেয় না মানুষ কিতা বা বেসরম ওর বেসরম ই বেটা দেখায় বেসরম ওর মুকুত হইয়া বই দিছে তে আমার হত হইল মুকুত মিয়া সুজন মিয়া কি দুষ করছে তোমার বইন্ডে ফলো করলো কেনে বিচার হইল কেনে যারা অপমান কর হইল ওহন তোমার হুড়ির রাস্তা দুনিয়াই ফলো করে আরো বাদ বাদ কমেন্ট করে তুমি কো আরো সুন্দর অহংকার নাই বলে ও আল্লাহ দুয়াই রে ইগুয়ারি কো তো এক না ওগুয়ারি কো এক না কিলা তেতে ফেস আবার ফানি এক কিটা আলাদা নি খাইলে না মানে এগুবে হ্যাঁ খাইবে নি তে উনি খাইলা এক ইগু ইগু নাই ইগু ইগু নাই ফলো তো ফলো তোমার পয়েন্টে দুগিয়ে ফলো করছে শাস্তি পাইলো তেইশে ফলো করে কোন শাস্তি দো তখন আমি তোমার কেমনে বুঝি কেমনে বুঝো 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 তুমি বুঝাও বা তুমি লাইনও নাই না আমরা লাইনও না যে কই যার গিয়া ও হিংসা ও হিংসা আর কিছু না যা তুমি আর আমার তারি গুলি কালা দাও তুমি ও এ হু বাপ দেখো ফুরি জাহান্নাম আমার বেটালা হারি সাপ্লাই দে আগুন ধরাও বড় বড় জ্বালাও বুঝি বা তুমি যে উলিয়ে ইয়া ডেলি লাগাও তোমার উলিত তো স্বামী লইলে আমার দোকান 12টা বাজে কাস্টমার তো আমার আমি তো বেশি সাফাইও ধরতাম না আমি সবটা বুঝি তুমি বুঝলে না তুমি ও তো ভুল বুঝলে এমনি কাস্টমার নাই উলি উলি আইবো বড় তাকে ধরি আই ভাই যখন উবাই বনানি বিরি নাই বসে গেল তোমার দোকানে টিভি আছে নি নাই মনে করো আমি এক টেলিভিশন আমি সিল্লাই মো গাই মো দেখো মাত বহাই গমছি টেলিভিশন আরে দিও ও এক কথা হইতো এক কথা দাও তো তুমি গলাই গো মো তার বেটার মাতলা ফান দাও বিরি দাও এই হালকা দে ফানি ভিডিও দিছিল এটা কতটা ভিউ হইছে এটা 647 কে ভিউ হইছে আরে কে কে কিতা মিয়া কে ভিডিও কে ভিউ কিতা ওতে লামিয়া গু ঘুরি আছে নানি তার মিলিয়ন মিলিয়ন ভিউ হই লামিয়ার লগে ডুয়েট করতে পারছ নানি বা মেসেজ পাঠাইছে বা সিন করছে না ওইলে চেষ্টা চলে রাখ বা ওই জীব নানি তুই লামিয়ার নাম্বার না তার বাহন নাম্বার দিছ আমি মাতমু তার লগে ডুয়েট করা লাগবো বালা করিয়া ভিডিও করতিবার হুন আজকে এটা ফানি ভিডিও না আজকে আমরা একটা ফানি ভিডিও করলি না ফানি ভিডিও না ফানি ভিডিও বিউ কমে আজকে একটা সেট ভিডিও হইলে ওই বাপা আমি রেডি কি জাত গান দি করা যায় সেট গান তো তুমি বন্ধু কালা পাখি ওই যাও বাপা উঙ্গা বিয়াক করলে না এক তাওয়া দিমার খান লাল কালা পাখি সেট ভিডিও নি আমরা একটা গান আছে রব প্রেমের সমাধি এটা গইরিয়ে গইরিয়ে তুমি দড়িয়া দাঁড়িয়ে খান দিয়া নাচিয়া ওটা করতেইব তে মিলিয়ন ভিউ হইব ওই বাপ আমি রেডি এনে হেদিন তোর লাগে ভিডিও দিলাম না তোর ইয়ত কি তার টিকটকও দিয়া কইছি না আমার বারে ইয়ো করো ফলো করো কপি লিংক করো কইছি না এবারে বাড়তে নি বাড়তে নি আই ও নাই আর মুখ বেদার করি করতি ভাই কিন্তু এটা কষ্টর গান খান দিতেই বলে খান দিয়া ইন্দি একবারে কই দিয়া গেরিয়া মাঠ কর ও হনো যা আগে গিয়া কাছো তো কাছো তুই আইয়া পালা করি খান দিয়া ইন্দি একবারে আজকে চশমা চশমা তা আর মুখ বেজার হইতো মুখ বেজার দেখা যাই তো চশমা দে চশমা দে চশমা দে মুখ বেজার দেন আমি ভিডিও করলাম আমি ভিডিও করলাম গান হইলো খুনটা প্রেমের সমাধি ভেঙে তুমি যাও চলে যাও ঠিক আছে অ্যাকশন 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 প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় গর্দে 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 ওইতে গান গা গান গা গান গাও না প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় আমার হৃদয় ভেঙে যায় আল্লাহ রে আল্লাহ আমার ফুয়ার শ্রম রে আল্লাহ তুমি কবুল কবুল করে আল্লাহ তুমি মিলিয়ন মিলিয়ন ভিউ তো রে আল্লাহ ফুল ফুটেছিল মনের বাগিচায় আমি বিনা পাপলি ছবি জরে যাই কোন পরাতে আমার প্রেমের তরি কুলে বাসালে তুমি যাও চলে যাও শুধু স্মৃতি রেখে যাও আল্লাহর ভাই তো গুণ ফেকো দুঃখ ফরুয়ানি হ্যাঁ কি সুন্দর গুয়াকে কবর দেন আল্লাহ তুমি কবুল করো আল্লাহ মিয়ে ডুয়েট করতা না আইতলা মিয়ে মায়ও করবা তাল মিলাই চলা লাগে যুগ জেলা চলে ওলা চলা লাগে ইলা বাক্য করতো না ও ফরা লেখা করে এখন কোনো বাদ নাই এখন ইলা ওই যে সুন্দর সুন্দর ভিডিও বানাই লাগবো ভিউ বেশি লাগবো
তাইলে তুমি তো যুগের লগে তাল মিলাইয়া চললাই তোমার নাম হইব আচ্ছা আব্বা তোমার যে হইছে আমি আমি কই আগে আমি মাছ চাষ করলাই আপনি টেনশন করব না আমি সিদ্ধান্ত নিছি কি এখন থেকে আমি নিয়মিত টিকটক করব আপনি তোমার মার অভ্যাস পাইছো আগে আগে মাতার কইছি যে আব্বাই যে কইছিলেন একটা গান শিখাইছি এটা শিখছো নি আমি মুখস তোর যে কাই রাইট আর রাইট আব্বাই ভিডিও অন করলাম তুমি জেলা কইছি হলা হ্যাঁ আচ্ছা আচ্ছা তাকো জায়গা তাকো বিসমিল্লাহ হয়ে শুরু করো আমি শুরু করি লিরাম বুকের জবানে বেতা কান্নার আব্বাই এক মিনিট ভিডিও অন করে দাও অ্যাকশন বুকের জবানু বেতা কান্নার নুনা জলে ঢেউ ভাঙে চুকের নদীতে আব্বা তোরা পৌঁছ মারো আমার দ্বারা টিকটক হইতো না আমার গাড়ি সরম করে আমি যাই আর কি একে কইছে এই উবা উবা হইব আমার ইফুয়া গুতা তোমার লাগানি বড় টিকটকার হইতো মানুষে দেখলে তার লগে আমারও সালাম দিত ওলা তুমি কইরা তুলবাই এলাকে লই আইছি আমার কিতা টিকটক করতো হে জিএসসি পরীক্ষা দশম অঙ্ক পারতো না তারা আমি অঙ্ক পড়াইলাম পরীক্ষা পাস করছে ফরাত গাদ আন্ডার মেট্রিকের পরীক্ষা ফেল মারছেন নাই টেনো ফইরে কিতা করছো কিতা করছো ফইরা আর হুন শিক্ষার কোনো বয়স নাই যে কোনো সময় শিক্ষা যায় আমি করতে এই কত খরচ করে কিতা খরচ করে ফট করে আতুইলো কই যে টিকটক করে দাও আমার শরম করে হুন তুই আমার ইজ্জত মারিস না যেটা কই তুই আমি তোর লাগি গর্ব করতাম কত টেনশন করি এখন কিতা করা লাগবে হুন তুমি তারে বুঝাও বালাটি কি একটা কিলাব তারে বালা টিকটকার বানান যায় কিলাব ভাইরাল করা যায় আমার বাবা একটা স্বপ্ন তারে মানুষ বানাইতাম বালা টিকটকার বানাইতাম এটা কোনো সমস্যা নাই আমি আপনারে বুঝিয়ে কই প্রথমত হইল কি আজ থেকে 6 মাস আগে আমার যে অবস্থা আছিল আমার আসলে কেউ চিন্ত না আমি অনেক ইনস্টাগ্রাম করিয়া অনেক ভিডিও করতে করতে সলো মোশন করছি স্পিডে আদিছি ফানি ভিডিও করছি পুষ্কুনি করছি কত রকমের নানান জাতের ভিডিও আছে আমার টিকটক আইডি আছে যেটা আপনি করতে হইব প্রথমত হইল কি আপনার শারীরিক এ আমার জ্ঞান দে তারে সিনেমা মাঝে ফাগলো রইতো মাঝে সিনে খালি খালি মাতাস খালি মাতাস হুন মন দিয়া হুন আসল কথা হুনস না খো খো বাতি যা খো যাই হোক যেটা হইল কি প্রথমত হইলে আপনি আপনার শারীরিক চেঞ্জ করতে হইব যেমন আপনি আপনার শরীর অনুযায়ী আপনি কাপড় পিনতে হইব গেঞ্জি পিনতে হইল প্যান্ট পিনতে হইলে ম্যাচিং করে পিনবা চুলোর স্টাইলটা আপনি বদলাই দিব দাড়ির স্টাইল বদলাই দিব ম্যাচিং করে পিনতে হইব যেমন তুমি ফার্স্ট বার দেখা দিছি চুলটা কালার করতো হে বলে তার শরম করে বুঝছি দিনে রাইতে আপনি সেটিং হইও ফিটিং হইও বই থাকতে হইব গরম মাঝে যেমন ধরো আমি এখন মনে করো কা গরম মাঝে গড়ো কিন্তু আমি নয়া আসা টিশার্ট কিনতে বইছি প্যান্ট কিনতে বইছি সুতরাং আপনি ওটা করতে হইব আজকে আমি মনে করো কা চাচা একটা ইয়ে হইলাই আজকে তো তাই তো নয়া আমার চ্যানেলে আমার টিকটকে একটা ভিডিও বানাইলাই না ভাই না শুন আর আমি আরো দিনে যাবো আমি একটা হিন্দি গান গাইব হিন্দি গান গাইব ওটা ভাইরাল হইব শুরু করলাম মহব্বত বর্ষা দে না তু সাবন আয়া হে তেরে ওর মেরে আয় মিলেগা আমারও একখান দুঃখই বাগুতার কথা নেই বাগুতারে মানুষ বানাইতাম ভাই স্যার আপনার ফুয়াটা তো মেধাবী ফুয়া আপনার ফুয়া তো লেখাপড়া করে এটা কুব্বার লেখাম করে ওই যে নারিং বিরিং এগুলা কোনো কামা লাগতো না আপনার ফুয়ার মেধা ওটা দেশের লাগি খাজো লাগবো দেখবা এরাও ভবিষ্যতে দেশে রিপ্রেজেন্ট করবো পড়ালেখা করে কি তো হইতো যুগের তালে যদি হে না আগুয়াইয়া যায় হে যদি এই যুগের তালে না চলে তাহলে হে আগুয়াইব কিলা নাম করবো কিলা তারে ফোরতে দেউ গা ফোলার সুযোগ দেউ গা এটা মেধা বিফুয়া ও একখান কথা কইলা ভাই সাহেব আইসো জাহান নামের বুই লাগলো আমি তো শিখাই রা উফ করবি একবারে অবস্থা শেষ সারা দিন শুটিং করলাম করতে করতে একবারে শেষ হয়ে যায় আচ্ছা দুল টাইগার আছে নিবা না টাইগার নাই ওয়া যে টিকটকও ভাইরাল হইল এই যে মিলিয়ন মিলিয়ন ভিউ এটা ভিডিও কে বানাইয়া দে দেখো বা সদরুল
বাপ যেখানে মাটো ফুয়ার ভিডিও বেখানে ভাইরাল হইতো না হ্যাঁ ফুয়ার আজকে তো তিনটা ভিডিও বানাইলাম নিজে ভিডিও বানাই নিজে এডিটিং করি নিজে আপলোড দুয়াই আবার দেখি হয়তো ওই যে না ওই যে এই কি তারে ই তো দেখি সকল অসুস্থ চিন্তাধারা লইয়া ব্যস্ত আপনারা মুরব্বী হলো ইয়ে কিতা করো আপনি সুস্থ থাকো কা আঠু উকার খা জুক হও ভাই দেন ভাই সাহেব আল্লাহর দোয়াই লাগে আপনার সুস্থতা লই আপনি যাও কা আমরা অসুস্থ থাকি আমরা অসুস্থ আচ্ছা যাই দেই আর কি আইয়া আমার গুয়ার লগে তুলবা নে সেলফি স্যার বিল দিবেন নি দিতে ইয়া ভাই সাহেব আপনারা মন মন খুজরাম সালা হিসাব আই দিলাম ভাই সাহেব আমার পুরিটা আপনার পুয়ার লগে একটা ডেট করতে আছে আপনার আইডি নাম কিটা আমার পুরো যে ভাইরাল লামিয়া তার বান্ধবী এঞ্জেল যারা লাইমার বান্ধবী নি আচ্ছা 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 আমি তো লাইমার নাম্বারটা তো কেন নাম্বারটা দিন যেন আরে আর আপনার পুরীর লগে কিটা করতো ডেট করতো দুনি হইয়া দিন ও ভাই সাহেব ওই যে আপনার আপনার পুরীর গর্ব কররা আপনি ফোয়ার গর্ব কররা যে ভালো লাগে আমার ফুয়াকে তো আমি মানুষ বানাইতে পারলাম না কত কষ্ট করলাম ও তারে খাফর কিন্না দেই ও এমবি বইরা দেই ও সুল কালার করি বাইরা লয় না হে ভিডিও করলে তো বাইরা লইতো ভাই সাহেব আস্তা দিন ফোরা আর ফোরা ভাই সাহেব খালি তার এক মাস্টর বাড়িতে গিয়ে এক বেটি আনছি বউ কইরা বুঝছেন খালি ফোরা সারা বুঝেই না বেড়া স্কুল খুললে যে বাড়ি আর বুয়া বাইরা লইতো আপনি আচ্ছা উনি কোন আর মাত্রাম না আর কইয়া দিবেন আপনার ঘুরির কথা ভাই সাহেব আমার ফোয়া কুতারে আপনার ফোয়ারে কইবেন একটু দেখতো দিবেন কইয়া দিবেন তোমার ফুরি তো কই কই আমার ঘরে ফোন দিত আগুন পানি পেখো বুঝিয়ে এটা দিলে তো বুঝছেন নেই বিয়ে হয় কিছু আমার ফুড়িয়ে ভিডিও আপলোড দিলেও মিলিয়ন ক্রস করিলে আর যদি একটু বুঝছেন তো দেবাল এটাকে মন দিয়া তার প্রচুর বিউ হয়ে যায় আসলে রে ভাই তোমার আমি কিতা কইতাম আমার ফ্যান ফলোয়ার সম্বন্ধে মানে বারণই মুশকিল কোন কারণ গিয়া বোয়া মুশকিল টিকা মুশকিল রে ভাই ফ্যান ফলোয়ার ভালোবাসার কারণে আমি তোমার কিতা কইতাম ও যে নর্মালি ধরো যে সার দোকান টঙ্গর দোকান নর্মালি যে দোকান আছে এটা তো আমি সচরাচর আই না কজ আমার মাঝে মাঝে আই যে ভাল লাগে আসলে একটা ফিলিংস আয় ফিলিংস কাজ করে তো যেটা হইলো কি আমি কোনো জায়গায় গেলে না নি এত বেশি ভালোবাসো ভাই মানছি আমার দেখলেও খালি সেলফি সেলফি ভাই প্লিজ বিগ ফ্যান বিগ ফ্যান আমরা তো ভাই আমি আসলে দেশে রিপ্রেজেন্ট করলাম তুমি চিন্তা করি দেখো যে ভিডিও ছাড়লাম নিয়মিত এটা দেশে কীভাবে রিপ্রেজেন্ট করো দেশে রিপ্রেজেন্ট না কিলান ও কিতা হও তুমি দেন করো না অবভিয়াসলি দেশে রিপ্রেজেন্ট করলাম কন্টিনিউ ভিডিও ছাড়লাম চারটা পাঁচটা করে ভিডিও ছাড়লাম লাখ লাখ কোটি জানি বাপ এ তোমার তো আমার ঘরও দেখো টিকটকে দেখলে ওই যে যত আটো যে খালি ওই ওই চলো মুছনে আই প্রাউড প্রাউড ইয়া তুমি আটো নানি তুমি নানি এটা তো ছবি তুলি রে বা এ রে এটা ছবি আমার তারে বা নিয়া দেখাই মনে হলো রে ইয়া আমার আমদার বাপ দাদা সারা জীবন কত আটছই ও বন্দর থাকি গেছেন বিয়ানি বাজার থেকে গেছেন গুলাবগঞ্জ আটি আটি কিলা যদি ভিডিও থাকতে আইজ তারা সামান্য আটিয়া মানছে যে রাস্তার সিনে সামান্য আটায় তোমার এর আপনার আপনার আর সাপোর্ট থাকতো বেশি করে আমার ফলো সব রকম ফলো করতে আজ রে যার যাই কি বা আচ্ছা আচ্ছা সিঞ্চত দেখাই ও টান টান ডা তুই সিঞ্চত নি বেটা সিঞ্চত সিঞ্চত নি আমার সিনে লাগতো না সিনে গোহন রামন বুঝা বুঝা গোহন ডা ইঞ্চ আচ্ছা ওই যে একটা হুয়া তোর বয়সতেই কত কম না এ দেখলে নি কিলা কিলা মানছে সিনে তোর ইলা সেরা উরা কত সুন্দর ভিডিও বানাস না কেন আটাস না কেন ওলা সোলো আটে খালি আর ওটা দেখা রে নানি ইয়া মামুদা আটা তুলার যেমন অনেক লাগে যেন মোবিল মারাবে আমরা আর বাপ দাদা কত আসছে আমরাও তো কত আসছি নানি শুধু রাখতে ইরা তো আটিয়া খেয়ে উইলা পাইরা লইছে না যে আটিয়া বাইরাল আমার তো ভাই এই সময় নাই লেখা পড়াত লাগিয়া আর এটা সময় পড়তে পড়তে ওদা ইরাই পড়তে পড়তে খেয়ে কিতা করছেন পাগল পাগল লইছেন পড়তে পড়তে ওটা যে বাড়ি বাড়ি ফুয়াইতে দেখো কি জাতর ভিডিও বানায় আর কিলা বাইরালোর তোর আরো কোন সমস্যা আছে ভিডিও বানাস না শুনতে না মোবাইল নাই মোবাইল আছে আমার বাপ ভাইরে তো আছে তোর বাপ তো মাস্টর আসলে দেখ না মোবাইলে গুলি মোবাইল আছে আমার দামিও ফোন আছে কিন্তু আমার এই সময় নাই আমার লেখাপড়া এত সময় যায় কি আমার তাহলে দেওর নি ছবি তুলছি গরর মানুষের নিয়ে গরে গরে নিয়ে দেখাই তোর ছবি তুলবো কেউ সেরা গান সুন্দর লইয়া বই রিজ ফোরাটা বানাইয়া না ঠিক আছে ওই সা হইছে আউ আরফতা দেখো ওয়া হ্যাঁ আকেটা বাড়া না দুটো বাকি আছে কি কি আর এগুতে কি আর এগুন নাচ সুন্দর দেওয়া নেই না হেমুকে নাচে মানে আর ওগুনি
তুই সিনচর আনি তুই হ্যাঁ ইকুদি কি দেখি ইকুদি আমড়া লাগা করবা লিটন মিয়ার ভুরিবা জেরা না জারা নাম পে ইকু গারে ও কি দেখো ওই ওই ইকু তো সুন্দর হইলো কিলা সুন্দর না ইতে ফিল্টার না কি দা বলি আছে ফিল্টার কি দেবা মুকো আস্তর মারি অবনপুর ফুরিন কি তা একটা খালা আসেনি তুমি টাউনে যাই একটা ফুরি খালা দেতা না এমন কি রিমাইন্ড বার হইছে বিতর সামরাও বারবার হরিয়া ইন ও ফুরির দেখো কতটা ভিডিও দিকে না আসে কি ওদিকে জানালো লয়ে ভারী লাই লাগে ওই দেখ স্টিল আর্মি ওই দেখ স্টিল আর্মি না দেখি কিনা ধরে বগু জামাই বানাই যে আর্মি দেয় ওই দেখ ওই দেখ সোনি গিরা খেলা মার ওই দেখ হ্যাঁ কইরাম লিটন মিয়ার দাদা আসলা জমিদার উচ্চনি আগে জমিদার হলে কি টাকা তা জানো নি তুমি ডিফাইও না তো নো মা জমিদার হলে আগে কি টাকা জানো নি ও নর থেকে বেডিং তোর নাচ দেখতা আর ওখন কু এমন এক যুগ আইছে ওখন কু বালা বালা গরর ফুরিনতে নাচ হই না আমরা দেখি আগে যেটা ফুরিন্তরে দেখা যাইতো না বা উগি দিয়া দেখা যাইতো না বাউন্ডারি থামাই যাইতো না ওখন ওটা ফুরিন্তে গরো বইয়া নাচ হই না তার গাউর মানকে দেখো তাইলো ফতিশুদ ফতিশুদ বুঝনি আগে যে গরিবর ফুরিন্তরে জমিদার হলে নাচাইছো ইন বড় লোক হলে অন টান টান ফুরিন্তে নাচে আর আমরা দেখলাম ভিডিও দেখিও যারা লগর আর কইছে লাইমা ইগুর নাচ দেখে সিধা উয়ালে উয়ালে খাবাই ও দেখো তোমার ও মাই গো অস্ট্রেলিয়া না পাকিস্তানি গুন্দা বুঝার কোনো মহদুর নাই ও দেখো আরে তোমার লগে লগে বুঝছি আমি আশরাম নাশরাম এরে এটা ভিডিও বন্ধ করা তুমি উঠো শুনে বা আমার দোকান খান না ফাঁক হয়েছে আর বাদে ব্যবসা বাণিজ্য এটা সপ্তাহ কমিয়ে দিব গ্যারান্টি করে পনেরো সেকেন্ড করিয়া মনে হল লাই দেখ রাই বুঝছো নি রাইট পনেরো সেকেন্ড রাইট কুয়াই কুয়াইলাই খালি ওটা দেখিয়া খালি সে খাই যাবে না দোকানটা দাম দিলাম আব্বারে খেগে বুদ্ধি দিছে আন্নারে তাইন অগুর অগুর তথা দেখোন তো ভিডিও আমরা গাঁৱৰ কিতা ভিডিও বানাই আর হুজুগে বাঙালি তো ইতারে মনে মাসে মাতাই ওলাই এখন তাইন মনে করা ইতা না জানে কিতা আমারও চিনা লাগবে আমিও ভিডিও বানাইতাম আমি কিন্তু এখন ওটা করার আমার সময় নেই সামনে আমার ষষ্ঠ এডমিশন টেস্ট আমি কিলাম পাবলিক ইউনিভার্সিটির চান্স হইতাম হো চিন্তা ব্যস্ত এখন যদি আমি ভিডিও বানাই আমার দ্বারা এটা হইতো না আমি তো ভাই নাচও পারি না গানও পারি না এখন আমি যদি ভিডিও বানাইতে লাগে আমার তো সময় আছে না আমি কিলাম কিতা করবো হোসেন বাবুন তার উপরে এটা রাগ করিস না তাই নৌ যে এলাকার পুয়ান্তে তা মনে হয় ভিডিও বানাই ওটা দেখা দেখি মনে হয় তার একটু ইয়ে করে আচ্ছা এটা তার উপরে রাগ করার দরকার নাই ইটা কাহিনী যদি দেখোস সেদিন খুব এটা দোকানও গিয়া বইছি বুঝছস নি আমার এখন ইয়ে কইরা কিতাবা তুমি তো সুন্দর ফুয়া তুমি ভিডিও বানাও না তুমি ভিডিও বানাইলে ওলা বি হইব হলা বি হইব আমার কিতা ওটা এখন আমার লেখাপড়ার সময় এখন আমার লাইফ লাইফ গঠন করতাম কিলে আমার ভবিষ্যৎ সুন্দর হইতো কথা করতাম এখন কিতা ভিডিও করার সময় তুই কো মানুষ হইলে কি আসল বাদ আরো কার হলে তুমি আসিবি আব্বা কিতা কয় কঞ্চঞ্চ যদি তো অভিনয় করে হে কিতা পড়িছে নানি হে কিতা তার ফলা কিতা খামা লাগিনি এখন তো অভিনয় করে এখন ই জিনিস তার এনে গেলাম বুঝাইতো আমার কথা চঞ্চল চৌধুরী ওলা কথা করছে নি চঞ্চল চৌধুরী বার্সিটির লেখাপড়া করছে তার পাশাপাশি মাঝে মাঝে মঞ্চ নাটক করছে মঞ্চ নাটক করিয়া আইজি পর্যায়ে পৌঁছাইছে ও তারা লাগানো ও তার ডং ডং টং টং করি করিয়া যে তার মানে ওটা ভিডিও বানাইয়া ওলা হয়েছে চঞ্চল চৌধুরী দোয়া করেছি ভাই আমার আর রাঙ্গা জান না কোনদিন লাগিয়ে দিবো কি বা আনাইলে পাঁচ লই লিম আমার আমার তার ভালো লাগে না শুন আমরা ধৈর্য ধারণ করতে হইব এখন আমরা এই দুদিন ধৈর্য হারা হয়ে যাই তো ওই জন্য আমরা লেখাপড়া করি এক সময় তারা তাদের বালা জায়গা দিয়ে আমরা পৌঁছে দিতাম পারবো আমরা বেশ বেশ লেখাপড়া করতে হইব আচ্ছা আমরা বাড়ির দিকে আইবি তুই বই আই আচ্ছা চল মারিলা মারিলা আমারে মোবাইলটা কিনে দেও না কেনে এই মোবাইলে ভিডিও এনে বালা করি আমি টিকটক করতাম কি কি আর বেকার বড় হয়ে গেছো সিএনজি চালাও তুই একটা মোবাইল কিনে দিতে পারো না আমি বড় হয়ে হইলে তোমার দুই তিনটা মোবাইল কিনে দিলাম বুঝলে ও যে হালিমার পেটি ফুরি ও ফুরিয়ে পেটিয়ে কাম করি করি মোবাইল কিনে দিচ্ছে যে দামি মোবাইল এবার ফ্যান কিনে দিচ্ছে চুলুর ভাল লাগি লাইটও আছে আর তাই সিএনজি চালাই তুই তোর তোর ভাই আমার ফোন দিলাম তো জরুরি কিতা ঘটনা স্যার আমার ভাই আমার মোবাইল কিনে দিল না কিতার মোবাইল ও ভিডিও করতাম স্যার কিতার ভিডিও তুই ভিডিও ইতা বাদ দে তুই ইতা বাদ দে লেখাপড়া কর লেখাপড়া করিয়া মানুষ হো তোর ভাইয়ে সিএনজি চালাইয়া কষ্ট করিয়া প্রক্তর ফানি করিয়া পড়াই রা স্যার আমার যন্ত্রণা আন্তা তুলা শান্তি দিয়া দরকার আপনি তো জানেন স্যার সিএনজি চালাইয়া আসতা রাইত ঘুমাই তবে আর হে এখন উসলিছে কত কষ্ট করে পরীক্ষার ফিস গুন দিছে হে উসলিছে এখন টিকটক বানাইতো তারা নয় মোবাইলে কবে কিনে দিতাম একটু তারা না
বিসি না করি স্যার গরর সারা খাসটা সকলটা ভাঙিয়ে দিচ্ছে এর এই জানোয়ার আসানে বাবা উবা উবা কি দি তে কি দা করছ উবা রাখো 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 মারিও না হ্যাঁ তুই ভাঙা ভাঙিয়ে করছ তুই আমার মুল কি কিটা বড় হইতে তোর বুঝই তো নাইনি স্যার নোকার নোকা তার কোটা নোকা এ হেও হামলা বেটি খেকু ওকে খাম করি তাই কুড়ি রে মোবাইল কিনে দিছে ওকে ভিডিও মানে তোর আদর্শ ও হামলা বেটি আদর্শ হইতে নিবে তুই দা আতিউর রহমানে সাস না রে কত কষ্ট করে পড়া লেখা করে বেকার গভর্নর রয়েছে তুই ওটা চিন্তা করতে এ মোবাইল মারিও না মারিও না মারিও না এই হুন তোর ভাইয়ে তোর কত কষ্ট করিয়া পড়াইরা ও দেখ সেরা ভাই দেখ পারছাইয়া দেখ তোর ভাই ভাই রক্ত খানি করিয়া সিএনজি চালাইয়া দিনে রাইতে সিএনজি চালাইয়া তোরে পড়াইরা ও স্কুলে গিয়া বেতন মাফ করা যত যত অসুবিধা আছে সব তার লাগি তোর খান্দা দাইয়া খাড়া হইরা তোর লাগি আমি বুঝে রাম বুঝে রাম এ তো মায়ের ভাই আমি এ পড়া লেখা করিয়া স্যার চাই বড় কিছু হইতো স্যার এ ও তো ফাগলা বিতার মাথা তামাইছো তো ফাগল চাকল তো লোক তো আচ্ছা কোন ইতা বাদ দে মোবাইল ইতা বাদ দিলা মোবাইল মোবাইল ইতা করিয়া তুই মানুষ হইতে পারতে না কোনদিন লেখাপড়া কর লেখাপড়া করলে মানুষ হইবি ঠিক আর ভাবে স্যার পালা কো ডাক্তার দেখাইতাম পারি না স্যার বাবা তুমি এক কাম করো তুই হে রিতা করতে তুমি মানু কই দিলা তারপর আলা কর তার কষ্ট হইতো না আর চলো তো কাজি নয়া নয়া কাপড় সব নতা কি দিয়ে দিতা আচ্ছা কই দিলা এ পড়ব ও নিতা করিস না তোরে আমি না করলাম আলিতা করিস না কে স্যার স্যার আমি স্যার খোলা আছে আইও আম স্যার বাবন নিবা জি স্যার ভালো আছেন ওয়ালাইকুম সালাম বউ মিষ্টি আছে জি না স্যার ঠিক আছে এটা কি তা লিবা বউ 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 স্যার ঠিক আছে বর বাবু বউ স্যার ভালো আছেন স্যার আলহামদুলিল্লাহ কি তা খবর তোমার না স্যার আইলাম আপনার এসে পেলাম স্যার আপনার লগে দেখা করে যাই আমি তো স্যার যে কানাডার স্কলারশিপ পাইছি আজানি আলহামদুলিল্লাহ গতকালকে স্যার যে খবর পাইছি স্যার আমি স্কলারশিপ পাইছি তাহলে আমি তোমার স্যাররা কে স্যার আপনি অনেক কষ্ট করছেন আমার লাগে এই গীতা বাবা কষ্ট তো আমরা তো আর আমরা ডিউটি আমরা কষ্ট করতাম গান কিন্তু তুমি তাই যে এই যোগ্যতা কিয়া এই যে লেখাপড়া করিয়া এই সময়ের মাঝে একটা খারাপ একটা সময় যা আর এই সময়ের মাঝে সপ্তাহবার কাম করিয়া লেখাপড়া করছো কষ্ট করছো তুমি তাই তো মেহনত করছো তুমি তাই একটা যুদ্ধ করছো জি স্যার তাই এখন করে একটা পড়ালেখা একটা যুদ্ধ লেখা জি স্যার সংগ্রাম করা লাগছে পরিবেশের লগে সমাজের লগে ওই যে কষ্ট করিয়া তুমি আজকে স্কলারশিপ পাইছো কত বাল্লা তোমার লাগে দোয়া রইল বা আর খবর জানো নি তোমার খবর তো কইলাই রিমনের খবর জানো নি স্যার ওটা যায় জামেলাত পড়িয়া আর তার লগে বাকা কয়দিন হয়েছে দেখা হয়েছে না এই কি তামা তো আজকে তো পত্রিকা দিয়েছে তার ফটো সহ আইছে আমার গর্বে আমার বুকটা ভরে গেছে রে বা তার দেখিয়া এ তো বিসিএস প্রশাসন সুপারিশপ্রাপ্ত তার নাম মাশাআল্লাহ বড় কষ্ট করছে রে বা পুয়াটায় তার বাফেও তারে দৌড়াইছে ও কিতা ভিডিও করাইতা কিতা করতা বাফেও বুঝছেন না কিন্তু পুয়াটায় বড় কষ্ট করছে সংগ্রাম করিয়া পড়ছে পড়িয়া আজকে ও পর্যায়ে গেছে আজকে দেখো তার অবস্থান আর যারা ও যে কিতা কিতা করে যে ডংডাং করিয়া বেড়ায় তারার অবস্থাটা কিতা তারার জীবনে কিচ্ছু করতে পারতো না কিচ্ছু নাই তারা জীবন পুরা জিরো আর তুমি তাই তুমি স্কলারশিপ পাইছো একটা কত বড় একটা সম্মান আর হে যে বিসিএস ক্যাডার হইল মানে পুরাটা দেশ ও তারা তো তোমার তো না তো তুমি তাই দেশ চালাইতে তুমি তাই দেশ গড়বায় তুমি তাই রিপ্রেজেন্ট করতে বিশ্বর উক দেশে আর ওই যে ভিডিও করিয়া কিতা করিয়া তো কিচ্ছুই তো না জিরো আজকের ও ফেমাস হইস কালকে শূন্য এরার অবস্থা দেখো ফোন তো কিচ্ছু নাই কিচ্ছু দেখা যায় না এর এরার পাওয়া যায় না কিন্তু ওই যে তুমি তাই সংগ্রাম করিয়া ফোরছো রিমনে ফোরছে তার বাপে বুঝছই না তার এটা লাইছ কিন্তু হে এ লেখাপড়া করিয়া আজকে দেখো তার অবস্থান কই তোমার অবস্থান কই তালে ফাল দিয়া এই নেই নতাও তা করছো কততা করছো ওখন কু হস্তাইরা ওখন দেখো ও শেষ পর্যন্ত দেখা যায় যে শিক্ষা ও সম্পদ মেধাও সম্পদ এও সম্পদটাও তোমার তখন কামো লাগবো যারা পড়ে লেখাপড়া করছে ও তারারও কামো লাগবো আর ইতা করিয়া ই ডংডাং করিয়া কোনো লাভ নাই তারা কিচ্ছু করতে পারতো না তারা কোনো অবদান নাই দেশর দেশর কিচ্ছু তারা করতে পারতো না স্যার আমরা লেগে অনেক কষ্ট করছেন আপনি স্যার অনেক বুঝাইছেন আমরা আপনি বোঝানোর কারণে আইজি জায়গা আমরা তোকে পৌঁছিতে পারছি স্যার দোয়া করবো আমরা
যুগের সাথে তাল মেলাতে গিয়ে অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত বেশিরভাগ যুবকেরা আর সায় দিচ্ছেন অভিভাবকেরা। সস্তা জনপ্রিয়তা ও মেধাহীন সফলতার পিছনে দৌড়াচ্ছে সবাই। ক্ষণিকের প্রাপ্তির জন্য অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে আগামী প্রজন্ম। বুঝতে হবে এবং এদের থামাতে হবে এখনই। এসব থেকে বিরত থাকতে তালের সাথে বেসামাল না হয়ে ধৈর্যের সাথে প্রকৃত প্রতিভা ও মেধায় মনোনিবেশ করে সুশিক্ষা অর্জন করুন। এটাই সমৃদ্ধ করবে দেশ ও নিজেকে। আসুন দেখে বদলাই, শিখে বদলায়।